দাদা এই হাতিগুলো কত করে? এগুলো হচ্ছে 400 টাকা করে জোড়া। আর মিডিলে দাদা এই যে এই মিডিয়াম সাইজটা কত করে? এগুলো হ্যাঁ 500। আর এই এরকম করে জিনিস রাখার স্ট্যান্ড খুব সুন্দর দেখতে। তো এখানে যথারীতি পুরো ফাঁকা, কেউ নেই। তো দামগুলো আবার দাঁড়িয়ে আছে। এটা দেখো, এটা দাদা এই হারগুলোর কিরকম দাম আছে? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি চলে এসেছি আবার হস্তশিল্প মেলায়। হস্তশিল্প মেলা এখানে হচ্ছে গাড়ি, স্কুটি আর চার চাকা পার্কিংয়ের জন্য। তো এই জায়গাটা পুরো এখন দেখছো এইগুলো, এই স্কুটি বা বাইকগুলো দাঁড়িয়ে আছে এখানে। আর যখন বিকেলবেলা হবে তখন পুরো ভরে যাবে। তো পার্কিং যেটা নিচ্ছে সেটা হচ্ছে টু হুইলারের জন্য 20 টাকা। তো 20 টাকায় তুমি 6 ঘন্টা পার্কিং, মানে পার্কিংটা ইউজ করতে পারবে। 6 ঘন্টার পরে আবার চার্জ হবে। আর চার চাকার জন্য কত মেবি আমি ঠিক জানি না, কারণ আমি স্কুটি করে এসেছি। তো হার্ডলি 50 রুপিস হতে পারে, 50 বা 40 টাকা। তো যাই হোক, এরপরে চলো হস্তশিল্প মেলায় আমরা যাই। এর আগের দিনও এসেছিলাম, ভালোই খুব সুন্দর ভালো লেগেছিলো বলে আবার পুনরায় ফিরে এলাম হস্তশিল্প মেলায়। হস্তশিল্প মেলায় আবার এলাম কারণ পুরো হস্তশিল্প মেলাটা সেদিন দেখা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে যাই পুরো হস্তশিল্প মেলা, আরও যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো। আজকে অন্যান্য অনেক কিছু হস্তশিল্পের জিনিস আছে যেগুলো আমরা সেদিনে কভার করতে পারিনি, আজকে সেগুলোকে কভার করব আর সেগুলো তোমাদেরকে দেখাবো, প্রাইসও দেখাবো কত করে। তো এখানে অবশ্যই আমার মনে হয় একবার আসা উচিত, কারণ এত সুন্দর শিল্পের নিদর্শন, তোমরা একটা জায়গাতেই সমস্ত শিল্প আমরা দেখতে পাচ্ছি, এটা একটা বিশাল ব্যাপার। তো চলো, এখন গান বাজছে আর বেশি বকা চলবে না। দাদা এই হাতিগুলো কত করে? এগুলো 1800 টাকা। কোথায়? বাঁকুড়ার না? এগুলো কোথাকার? এগুলো বাঁকুড়া। কোথায়? তো এগুলো আমাদের বাঁকুড়ার হাতি ঘোড়া মাটির। আরে ঘোড়াগুলো কত? ঘোড়া বই যে এই সাইজটা কত বড় ঘোড়াটা দেখো, ওটা তো মনে হয় অরিজিনাল ঘোড়া, চেপে যেতে পারবে। এগুলো দেখো কি সুন্দর বানিয়েছে দাদা। এগুলো কিরকম দাম আছে? এই যে বাহ, আর ছোটগুলো এগুলো হ্যাঁ 350 করে। এইটা হচ্ছে 350, আর এই বড়গুলো হচ্ছে 900 টাকা করে। তো খুব সুন্দর জিনিস আছে এখানে, ভালো ভালোই জিনিস আছে, দেখলে মনে হবে সবই নিয়ে চলে যায়, কি বলো? তো এই ছোট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 400 টাকা করে জোড়া। আর মিডিলে দাদা এই যে এই মিডিয়াম সাইজটা কত করে? এগুলো হ্যাঁ 500। আর এই বড় এই যে এটা, এই যে তো এটা হচ্ছে দুটো হচ্ছে 4000 টাকা পড়বে। আর সব থেকে যদি বড়গুলো নিতে চাও, বড়গুলো কত? বড়গুলো হচ্ছে 7000 করে। তো এগুলো ঘর সাজানোর জন্য খুব ভালো, খুব সুন্দর। কত করে দাদা এগুলো? কত করে? 1000? তো এগুলো হচ্ছে 1000, না ওই যে ইয়েটা 1000, আর না 1000 দেবো। তো খুব সুন্দর, এগুলো হচ্ছে টুল টাইপের। গাছের যে শিকড় আছে নিচে, সেই শিকড়টাকে ডিজাইন করেছে এত সুন্দর ভাবে। তো এই মানে এই যে শিল্প নিদর্শনটা আজ প্রথম দেখলাম, তো খুব ভালো লাগছে, খুবই হালকা লাইট হয় পুরো। তো এখানে অনেকগুলো আছে দেখো, প্রচুর আছে। তো এখানে কেউ নেই এখন। দাম কত? দাম কত এখন বলতে পারছি না, কারণ কেউ দোকানের মধ্যে কেউ নেই, ফাঁকা পুরো দোকান, এরকম খুলে রেখে দিয়ে চলে গেছে।
এখন আমি নিজেই দেখবো। এই দেখো কত সুন্দর কাঠ দিয়ে বানানো। দামগুলো আবার বলতে পারছি না কত দাম, কিন্তু দেখছি চেষ্টা করছি কিন্তু কেউ নেই। চলো এরপর আরো দেখাচ্ছি কাঠে, যেমন হচ্ছে এটা হচ্ছে কাঠের পুরো টেবিল আর এটা হচ্ছে বসবা, বিশাল বাড়ি বিশাল। আমি সরাতেও পারছি না। এগুলো দাদা কত করে? তো এটা পুরো সেটটা হচ্ছে 50,000 টাকা মাত্র। তো নিয়ে যাওয়াই একটু ইয়ে, কিন্তু বসে খুব আরাম, খুব সুন্দর বসতে। মানে কি কাঠের এটা? এটা তাল গাছের, এটা হচ্ছে তাল গাছের, তাল। ১২০০ মধ্যে পড়বে। আর যদি তোমরা আসো এখানে অবশ্যই দাম কমবে। তো খুব সুন্দর জিনিস, এত সুন্দর আমি কোনোদিন দেখিনি। যে ইউনিক জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের, এরা এখানে লেখা আছে তুলসী কাঠের সরঞ্জাম। এগুলো সব যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো তুলসী কাঠ দিয়ে বানানো। যে তুলসী কাঠ আমাদের মানে কি বলবো ব্যালকনিতে ঘরের মধ্যে থাকে, সেই তুলসী কাঠ দিয়ে বানানো এত সুন্দর একটা জিনিস। তো কেউ আছে কেউ নেই, তো দেখো দেখো শুধু দেখতে থাকো। এর দামগুলো আমি তোমাদেরকে বলতে পারছি না, কারণ কাকু এগুলো কিরকম দাম আছে পুরো তুলসী কাঠে বলো। তো এগুলো ওই 200-250 টাকার মধ্যে পেয়ে যাবে, খুব সুন্দর। তো এত সুন্দর করে বানিয়েছে কি বলবে, মনে হচ্ছে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, গলায় তোমার ইয়ে ঝুলছে মানে বাদ্য ঝুলছে। এখানে দেখো কত সুন্দর বানানো। বেশটা মনে হয় তুলসী কাঠের না, না বেশটা মনে হয় আলাদা, সেই তো বেশটা আলাদা। তো এই বেশটা হচ্ছে তোমার কাঠের, আর এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তুলসী কাঠের। তো যাই হোক খুব সুন্দর জিনিসগুলো, এত সুন্দর নিদর্শন আমরা এখানেই দেখতে পাচ্ছি, অন্য কোথাও দেখতে পাইনি এর আগে। সো গাইস আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে বেতের একটা, দেখো রিল্যাক্স চেয়ার, আর দেখ পাশেরটাও বেতের, বেতের ডাইনিং টেবিল। আর পুরো পুরো জায়গাটা, পুরো হোল পুরো জায়গাটা পেছন দিকে দেখতে পাচ্ছ, পুরো বেতের কাজে ভর্তি। তো চলো দেখি কিরকম কিরকম জিনিস আছে, কিরকম। এটাও শিকড় দিয়ে বানানো, খুব সুন্দর। দেখো দাঁড়িয়ে আছে, এটা দেখো এটা আর শাকের গুলো, এই যে শাকের এই যে এটা, হ্যাঁ আচ্ছা এই যে বাসের কানের গুলো কত করে? পেঁয়াজ নিচে একটা 20 আর এটা 50-30 আর এই উপরে গুলো 50। তো এখানেও
হচ্ছে তোমার খাবারের স্টল বসেছে, বাংলা দই অনেক কাউন্টার আছে, তো তোমরা দেখতে থাকো। এখন আমরা বেরিয়ে যাবো, এরপর তো বিকেল হয়ে গেছে আর এখানটা দেখতে পাচ্ছ পার্কিং এরিয়াটা পুরো গাড়িতে ভরে গেছে। তো এরপরে এখন তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ না কিছু, কারণ এখানে চিৎকার করছে। তো আমরা এবার বেরোই, আর এই ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আশা করি ভালো লেগেছে, তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। এরকমই ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আবার পরে দেখা করবো।